শাশুড়ি ও জামাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগে পিটিয়ে খুন শাশুড়িকে, গুরুতর আহত জামাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর এলাকায়। মৃতের নাম নূর সেফা বিবি, গুরুতর আহত জামাই মফিজুল মণ্ডল। জানা যায়, শাশুড়ি ও জামাইয়ের সঙ্গে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক রয়েছে। সোমবার রাতে একই ঘরে শাশুড়ি ও জামাইকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় কয়েকজন ঘরের মধ্যে ঢুকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। ঘটনাস্থলে মৃত্যু হয় শাশুড়ির। আহত জামাইকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আহত জামাই মফিজুল মণ্ডল জানান, তার শ্বশুর ও শ্বশুরবাড়ির লোকেরা বেধড়কভাবে মারতে থাকে। হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আহত জামাইকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।